সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছে, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে মসজিদে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আজকে আমি আপনি সালাম দিলে অনেকের বেদাতের ফতোয়ায় কারি কারি ফেসবুক গরম হয়ে যায়, অথচ আমার নবীর সালাম দিয়েছেন কে? আর বড় করে বলেন কে? আমার আল্লাহ নবীর সালাম দিয়েছেন। নবীর সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমার একটা কথা বলেছেন। কয় কি? কয় আল্লাহ বলেছেন আসমানের মাঝে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছিল, এই বিয়েটা দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে। নবী পাকের কাছে জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বলে গেছে। আর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা মসজিদের ভিতরে বসেছিলাম, আর আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে আসছে। আয়েশা বলছে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়া আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে। সুবহানাল্লাহ, বুঝেন না? এবার মারেফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন ছেলের সঙ্গে কোন মেয়ের বিয়ে হয়েছে? আমার নবী ডাক দিয়া বলে, ওই ছেলেটার নাম হলো হযরত আলী। আরো জোরে কন্না, সুবহানাল্লাহ, কন্না, কষ্ট হচ্ছে আপনাদের? আমি মহরমের চাঁদ সামনে, আর এছাড়া কোন সময় বলবো? এই জন্য আমি সমন্বয় রেখে কথাগুলো বলছি, চাঁদের সাথে সমন্বয় রেখে। আপনাদের কি কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে না, কিন্তু এজিদ পন্থী যারা তাদের কি কষ্ট হবে? আরে হাত তুলে কন্যা ঠিক কি না বলেন, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? মুখে দাড়ি হলেই মুমেন হয় না, মাথায় পাকড়ি পড়লেই মুমেন হয় না। মুমেন হতে গেলে প্রেম থাকতে হয়, আহলে বাইতের মহব্বত থাকতে হয়। কথা বলেন ঠিক কি না? তামান নবী বলছেন, হে আলী, যেই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়েছে ছেলেটার নাম হলো আলী। এখন আলী রাদিয়াল্লাহু জিজ্ঞায়, নবী গো, মেয়েটার নাম কি? কয়, মেয়েটা হলো আমার মেয়ে ফাতেমা। জামাই একটু শর্মাইতেছে, রসুল ডাক দিয়ে, কে আলী? আল্লাহ যখন বিয়েটা পড়াইছিল, বিয়েতে সাক্ষী কয়জন ছিল জানোনি? আমরা তো সেটা এক মৌলবি ওই দিন বলতেছে, বিয়ে হইলে নাকি মেয়ে কবুল বলতে হবে না, বিয়ে হইলে নাকি ছেলে মেয়ের কবুলের কোনো প্রয়োজন নাই, আলোচনা হলেই নাকি যথেষ্ট? এত বড় জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, কথা কন ঠিক না বেঠে? যেটা আমি দৌড়ছিলাম এখনো বুবা হয়ে বই রয়েছে, কথা কন ঠিক কি না? এই জন্য এক এক সময় এক একটা ফতোয়া দেয়, দিয়া উল্টা পাল্টা পেস লাগায়, আবার সবাই মিললে যখন চাপ মারা ধরে তখন আবার মা পচায়। এদের উদ্দেশ্য আসলে মূলত দিনের খেদমত না, উদ্দেশ্য হলো সমাজের ভিতরে মানুষের মাঝে ফেতনা লাগানো। কথা বলেন ঠিক না বেটে? এইবার তো কুরবানিতে একটা জিনিসের পার্সেল বেশি বেশি হয়েছে, হ্যাঁ মোটামুটি পার্সেল হয়েছে না? দেখেন কত বড় জাহেল এইভাবে ফেস লাগাইয়া দেয়, লাগাই লাগাই দিয়ে সমাজের মানুষকে গোমরা বানায়, আছে না? নাই, এদের সাথে ইসলামের সম্পর্ক নাই, ইসলাম প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। বুঝলাম না, মানুষ এখন কোথা থেকে আসতেছে? আসতেছে নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খানায় কেন হয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি আছি, আমি আছি, আমি যাইনি তো, যাইনি তো, আমি আছি। খুব বেশি লম্বা করব, এবার একটু দেখি কোথায় যেতে পারি। বলেন আমরা কি হুসাইনি নাকি ইয়াজিদি? হুসাইনিদের আওয়াজ তো আরো বড় হবে, তিনবার বলেন, তিনবার বলেন। সন্দেহ আছে?
আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত হুসাইনি কাফেলাই কবুল করে আমিন বলেন। এখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি জিজ্ঞাসা করে, হ্যাঁ আলী, ওই বিয়ের মধ্যে আল্লাহ কয়জনকে সাক্ষী রাখছে জানো? সাহাবাদের একটা অভ্যাস ছিল, সবসময় বলতেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানে। কারণ সাহাবির এটা জানতো যে আমার রাসুল জানেন, নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনাদেরও চিনি কি চিনে না? আপনাদের বাপেরে চিনি কি চিনে না? আপনাদের দাদাকে চিনি কি চিনে না? কিয়ামত পর্যন্ত চিনবে কি চিনবে না? এই জন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শব্দ আছে নাই? রাসূল জিজ্ঞাসা করে, হালি তুমি জানো ওই বিয়েতে সাক্ষী কয়জন ছিল? কয় নবী গো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূল বলেন, ওই বিয়ের মধ্যে আল্লাহ পাক একজন না দুইজন না 40,000 ফেরেশতাকে সাক্ষী রাখছে। কয় হাজার? 40,000 ফেরেশতার সাক্ষী শুধু রাখে নাই, সাথে সাথে তোবা নামক একটা গাছ আছে, ওই গাছকে আল্লাহ অর্ডার করলেন, এ গাছের পাতা ইয়াকুত পাথর দিয়ে সেজে যাও। ইয়াকুত পাথর দিয়ে সাজার পরে আল্লাহ বলতেছেন, হে ইয়াকুত পাথরের নির্মিত এই তোবা নামক গাছের পাতা একটা বাতাসের জলকানি দাও। যেই মাত্র বাতাসের জলকানি দিয়েছে, সাথে সাথে পাতা থেকে ওই ইয়াকুত পাথরগুলো, খুব দামি পাথর, স্বর্ণের আংটি কি আছে যে কোটি গুণ দামি, ওই পাথরের জলকানি দেওয়ার পরে পাথর নিচে পড়ে গেছে। তখন ওই পাথরগুলো যখন নিচে পড়েছে, ঠিক এই রকম বর্তন নিয়ে এক শ্রেণীর ডাগর ডাগর হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আয়েশা হাজির হয়ে গেছে। এই রকম বর্তন নিয়ে তারা কি করেছে, ওই ইয়াকুত পাথরগুলো বর্তনের মধ্যে উঠাইছে। ওই কোটি কোটি হুর আয়েশা, যাদেরকে কেউ দেখে না, যাদেরকে কেউ টাচ করে না, এত সুন্দর হুর, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70টা রঙের জামা বেত করে তাদের সৌন্দর্য দেখা যায়, এমন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর এসে এই বর্তনের ভিতরে ইয়াকুত পাথরগুলো তুলতে শুরু করলো। তুলে 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 মা ফাতেমা আর মওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করেছে। আমরা দেশে সালামি দেন না ভাই সাহেব? এই সালামি দিয়া অনেক বিয়েতে যায় উপঢৌকন নিয়ে, তারা সাল উপহার, এটা কি বলে উপহার, এই উপহার দেওয়া শুরু করেছে। এরা ওই দিনও দিয়েছে, ওই বিয়ে যখন হয়েছিল ফিল মালাইল আলা, উর্দাকাশে বিয়ে হওয়ার সময় তারা যে দেওয়া শুরু করেছে, গত বছরও দিয়েছে, আজকেও দিয়েছে, কালকেও দিবে, পরশু দিনও দিবে, এরা কেয়ামত পর্যন্ত মা ফাতেমা আর মওলা আলীর বিয়ে উপলক্ষে তারা এই সালামিগুলো উপঢৌকন হিসেবে বকশিশ দিতেই থাকবে। এই জন্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু আহলে বাইতের মহব্বত কিয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? এই জন্য এই আহলে বাইতের সম্মান কি কম? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। রাসূল বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে সেই মওলা আলীকে ভালোবাসা ইমানের দাবি, কথা বলেন ঠিক কিনা?